গুড ইভিনিং। এখন আমি তোমাদের সঙ্গে চতুর্ভুজের পরিসীমা ও চতুর্ভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। চারটি বাহু দ্বারা বেষ্টিত সমতল ক্ষেত্রকেই চতুর্ভুজ বলা হয়। এটা আমরা জানি, চতুর্ভুজ বিভিন্ন রকমের হয়, যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, ট্রাপিজিয়াম, রম্বস, এগুলো সবই চতুর্ভুজের মধ্যে পড়ছে। আমরা এক এক করে আসি। প্রথমেই আসি আমরা আয়তক্ষেত্রে। দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা মানে আয়তক্ষেত্রের চারটে বাহুর যোগফল। যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, সেই জন্য পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে পাওয়া যাচ্ছে। এবার আসি বর্গক্ষেত্রে। বর্গক্ষেত্রের চারটে বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে পরিসীমা হবে চারটে বাহুর যোগফল বা 4 × একটি বাহুর দৈর্ঘ্য। আর ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য যা প্রস্থও তাই। সেই জন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে আমরা এখানে কি পাচ্ছি? বাহু গুণ বাহু অথবা বাহুর স্কয়ার। কাজেই পরিসীমা, যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ ধরে নিই, তাহলে পরিসীমা হচ্ছে 4a একক, আর ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার বর্গ একক। এবার আসি সামান্তরিকে। আমরা এটা জানি যে সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিককে 2টি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। কাজেই সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু 2টো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি। এবার যেহেতু 2টো ত্রিভুজ সর্বসম, কাজেই 2টো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি করলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পাব ভূমি গুণ উচ্চতা, এবি গুণ ডিই উচ্চতা, মানে লম্ব দৈর্ঘ্য যেটা। আর পরিসীমা হচ্ছে কিন্তু সেই আয়তক্ষেত্রের পরিসীমার মতোই, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সামান্তরিকের যদি বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়, তাহলে 2টো হচ্ছে বড় আর 2টো ছোট হয় তুলনায়। সেই জন্য একটাকে দৈর্ঘ্য ধরছি, একটাকে প্রস্থ ধরছি। তাহলে সামান্তরিকের পরিসীমাও কিন্তু হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর ক্ষেত্রফল হয়ে যাচ্ছে ভূমি গুণ উচ্চতা। এবার আসি ট্রাপিজিয়ামে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কী হয় জানো? ট্রাপিজিয়ামে যেহেতু একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাহলে আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি এবি বাহু ডিসি বাহুর সাথে সমান্তরাল, আর ডিই আর সিএফ এই দুটোই হচ্ছে উচ্চতা। হ্যাঁ, তাহলে ট্রাপিজিয়ামের পরিসীমা হচ্ছে চারটে বাহুর যোগফল এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ। আর ক্ষেত্রফল যখন হচ্ছে, তখন হচ্ছে হাফ গুণ এবি যোগ ডিসি গুণ উচ্চতা ডিই। এখানেও তাই, দেখো আমরা তাহলে কি বের করতে পাচ্ছি যে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যের দূরত্ব, এটাই হচ্ছে উচ্চতা। রম্বসের পরিসীমা, রম্বসের চারটে বাহুর যোগফল, রম্বসের চারটে বাহুকে যদি এ ধরে নিই তাহলে 4a। আর ক্ষেত্রফল, এটা তোমরা জেনে রাখো যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেই জন্য রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ রম্বসের কর্ণদ্বয়ের গুণফল। আরও একটাভাবে রম্বসের ক্ষেত্রফল বের করা যায়, রম্বস, ট্রাপিজিয়াম, সামান্তরিক এদের প্রত্যেকের ক্ষেত্রেই দেখো আমরা 2টো ত্রিভুজে ভাগ করে নিতে পারছি। একটা হচ্ছে এ বি ডি আর একটা হচ্ছে বি সি ডি। এই 2টো ত্রিভুজের ক্ষেত্রফল হলো রম্বসের ক্ষেত্রফল। তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল এবি গুণ ডি, আর বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল ডিসি গুণ বিএফ। যেহেতু ডিই বিএফ এর সাথে সমান আর এবি ডিসির সাথে সমান, সেই জন্য আমরা ক্যালকুলেশন করেই কিন্তু এবি গুণ ডিই পাচ্ছি, অর্থাৎ ভূমি গুণ উচ্চতা। এই একইভাবে আমরা কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রেও ক্ষেত্রফল বের করতে পারছি। যখন আমরা নেব, দেখো এ বি আর ডিই এটা দিয়ে যখন নিচ্ছি, তখন হচ্ছে এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল। এ বি ডি ত্রিভুজের যখন ক্ষেত্রফল, তখন হাফ গুণ এ বি গুণ ডি। আবার
ডিসিবি ত্রিভুজের যখন ক্ষেত্রফল, তখন এখানে একটু বাড়িয়ে নাও, বাড়িয়ে নিয়ে এখান থেকে লম্ব টেনে নাও। তাহলে বি বিন্দু থেকে যদি আমরা লম্ব টেনে নিই, তাহলে বিকিউ, এই বিকিউ কিন্তু সিএফ এর সাথে সমান। তাহলে যখন আমরা ডিসিবি ত্রিভুজের ক্ষেত্রফল নেব, তখন কি করব জানো, হাফ গুণ ডিসি গুণ বিকিউ, আবার বিকিউও যা ডিও তাই। তাহলে দেখো এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল আর বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে এইটার ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ এ বি গুণ ডি ই, আর এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ডিসি গুণ বি কিউ। যেহেতু বি কিউ সিএফ আর ডি এরা সমান, সেই জন্য এখান থেকে ডি কমন চলে যাচ্ছে আর এ বি প্লাস ডিসি থাকছে, এই সেখান থেকেই আমরা পাচ্ছি এই এ বি প্লাস ডিসি। এইখান থেকেই দেখো আমরা এই যে ডি এ বি আর ডিসি, এই এ বি আর ডিসি এখানে পাচ্ছি আর তার সাথে ডি গুণ হচ্ছে, হয়েই কিন্তু এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আসছে। আবার সামান্তরিকের ক্ষেত্রেও কিন্তু তাই। দেখো সামান্তরিককেও আমরা দুটো ত্রিভুজে ভাগ করতে পারছি, একটা এ বি ডি ত্রিভুজ আর একটা বি সি ডি ত্রিভুজ। এবার এখানেও দেখো দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করি আলাদা আলাদা করে, তারপরে যোগ করলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা পাব। এই এইভাবে আমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করে থাকি। ধন্যবাদ।